বিশাল লক্ষ্য তারা করতে নেমে অকুত ভয়ে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাসের ঝড়ের পর মুশফিকুর রহিমের হাফ সেঞ্চুরিতে নিদাহাস ট্রফিতে প্রথম জয় পেল তারা 5 উইকেটে। 24 বলে 4টি 4 ও 3টি 6 50 করেন মুশফিক, অপরাজিত ছিলেন 72 রানে। মাত্র 35 বলের ইনিংসে ছিল 5টি 4 ও 4টি 6। 19.4 ওভারে 5 উইকেটে 215 রান করেছে তারা। নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে তারা 215 রানের টার্গেট পায়। ক্রিজে মুশফিকের সঙ্গে ছিলেন মেহেদি হাসান মিরাজ। দুর্দান্ত সূচনার পথ প্রদর্শক তামিম ইকবাল ও লিটন দাস, তারা শুরু থেকে ঝড় তোলেন। পাওয়ার প্লে শেষ হওয়ার মাত্র 1 বল আগে লিটন LBW হন নুয়ান প্রদীপের বলে। মাত্র 5.5 ওভারে 74 রানের জুটি গড়ে ফিরেন তিনি। 19 বলে 2 4 ও 5 6 43 রানে আউট হন লিটন। দলীয় স্কোর 100 রান করে 10 ওভারের 3য় বলে থিসেরা পেরেরাকে ফিরতি ক্যাচ দেন তামিম। 29 বলে 6 4 ও 1 6 47 রানে আউট হন এই বাহাতি ওপেনার। মুশফিকের সঙ্গে 51 রানের জুটি গড়ে 15তম ওভারে আউট হন সৌম সরকার। 22 বলে 24 রান করে নুয়ানকে ফিরতি ক্যাচ দেন তিনি। মাহমুদুল্লাহ 42 রান যোগ করেন মুশফিককে নিয়ে। তিনি আউট হন 18তম ওভারে কুশল মেন্ডিসকে ক্যাচ দিয়ে। পরের ওভারে সাব্বির আউট হন বাজেভাবে। শেষ ওভারে 9 রান দরকার ছিল বাংলাদেশের। দ্বিতীয় বলে 1টি 4 মারার পর দৌড়ে 2টি রান নেন মুশফিক। এরপর চতুর্থ বলে আর ব্যাটে আসে জয়সূচক রানটি। এর আগে কুশল মেন্ডিসের ব্যাটে শুরু থেকে ঝড় তুলেছিল শ্রীলঙ্কা, যার শেষ করেন কুশল পেরেরা। দুজনের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে টসে জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশকে 215 রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। 6 উইকেটে লঙ্কানরা করেছে 214 রান। কুশল মেন্ডিস বাংলাদেশের বিপক্ষে টানা হাফ সেঞ্চুরি করেন তৃতীয়বার। তার 57 ও কুশল পেরেরার 74 রানের বড় স্কোর দাঁড় করায় লঙ্কানরা।